লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রোজানুর হক রাজা এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আগে জানিয়েছি আমাদের সাথে আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রোজানুর হক রাজা এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে সংবাদ সম্প্রসারণে। শুরুতেই আমরা আলোচনা করতে চাই ব্যারিস্টার শাহজাহান ওমরকে নিয়ে। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগে নৌকার মনোনয়ন নিয়েছেন। এ ব্যাপারটা নিয়ে উনি 45 বছর ধরে বিএনপি করছেন এবং বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তো কীভাবে দেখছেন এই বিষয়টা আবু সাইদ খান, আপনি যদি শুরু করেন। তো জীবনের শেষ প্রান্তে টিকবে যে খেলেন, তিনি তার বিশ্বাস, তার রাজনৈতিক বিশ্বাস, এর বিনিময়ে তিনি নৌকা উঠলেন। তো এইটা তো আমরা অতীতেও দেখেছি, নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি যে আন্দোলনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি, সেই সময় কাজী জাফর, কুরবান আলী, বিভিন্ন নেতারা এইভাবে দিকবাজিকে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়েছিলেন। তো এই ঘটনাকে আমি সেইভাবেই দেখি। যদিও উনি বলেছেন, আগে যেটা শুনলাম, যে বিএনপির সঙ্গে ওনার রাজনীতি মিল ছিল না, তাই যদি হয় তো উনি আগেই পদত্যাগ করতে পারতেন, কিংবা বিএনপির নেতা হয়ে জেলে গেলেন আর জেল থেকে বেরিয়ে এসে তিনি মনোনয়ন নিলেন, আর এটা তো মানে বিশ্বাসযোগ্য না। আর একটা হচ্ছে, এটা আমি মনে করি ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বলতা, যে তাদেরকে যারা তার দলের সাথে আনুগত্য স্বীকার করেন, এই দলের কর্মী, কারণ একটা দলের তো কর্মী থেকে নেতা হয়, পরীক্ষিত নেতা, তো আওয়ামী লীগ অনেক পরীক্ষিত নেতা থাকতে কেন তারা আরেকজনকে খরিদ করতে গেল, এটা আমার কাছে বোধগম্য না। তো এটা দলেরও একটা এক ধরনের দুর্বলতার দিক বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আবু সাইদ খান। রেজানুল হক রাজা, আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাইবো। আজকে ব্যারিস্টার শাহজাহান ওমর বলছিলেন, শব্দ বন্ধ করছে, আনকমফোর্টেবল বলছিলেন, উনি আনকমফোর্টেবল উইথ বিএনপি, আপনি যদি একটু আপনার পর্যবেক্ষণ জানান। ধন্যবাদ। সাইদ ভাই যেটা বললেন সেটি খুবই সত্য কথা, তবে উনি হচ্ছে আদর্শের কথা বললেন। আমরা খুব ভালো করে জানি, সাইদ ভাই আমার সাথে ভালো জানেন, যে আমাদের দেশের রাজনীতিতে আদর্শ কতখানি কাজ করে। যদি আমি বাস্তবতা নিরিখে কথাটা বলি তাহলে হবে এই, যেটি আজ সাইদ ভাই বলেছেন, যে ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নাই, যে ডিগবাজি খাওয়া, এরশাদ বিরোধী আন্দোলনের সময় তো বটেই, পরবর্তীকালে বিএনপি, পরবর্তীকালে আওয়ামী লীগ, এই সময় নানান সময় বিভিন্ন জন এরকম ভাবে দল ত্যাগ করেন এবং তারই অংশ আর কি এটা। আর আওয়ামী লীগের দুর্বলতার কথা যেটা তিনি বললেন, হ্যাঁ, আওয়ামী লীগের তো অনেক ত্যাগী নেতা, সাজা নম্বর বাদেও তো আপনার যে নমিনেশন যেগুলো হয়েছে সবই যে কারেক্ট হয়েছে তা তো না, তো তাতে নানা ইকুয়েশনে, একটু আগে আমরা কথা বলছিলাম একটা বিষয়, তো নানান ইকুয়েশন কাজ করে একটা দলে যখন নমিনেশন দেয়, এই সময় অনেক ত্যাগী নেতা বাদ পড়েন। আর সাজাহান ওমর সাহেব, আমি বলবো যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা যেটা, সেটা হচ্ছে বিএনপিকে ভাঙা বা বিএনপি থেকে দলে দলে লোক এসে আওয়ামী লীগে বা অন্য কোনো দলে যোগ দিবে, বিএনপি যখন নির্বাচনে আসছে না তখন তো আওয়ামী লীগ এরকমই আশা করবে বা চেষ্টা করবে। এটা হচ্ছে, আপনি আমরা পছন্দ করি বা না করি, এটা রাজনীতির খেলা চলে আসে বহুদিন থেকে। আমি তো মনে করি সেই দিক থেকে এই বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ একটা কথা বলার সুযোগ পাবে, যে না আমরা বিএনপি থেকেও দেখেন লোকজন চলে আসছে, বিএনপি থেকে ইতিমধ্যে অনেকেই চলে আসছেন, অবশ্য যারা নির্বাহী কমিটির সদস্য, এই বড় মাপের কেউ আসেন নাই, কিন্তু জাতীয় নির্বাহী কমিটির বিএনপির অনেকে কিন্তু আসছেন, নির্বাচন করছে। আমি যেটা বরং বলবো, যে সাজানম সাহেব যে কথাটা বলেছেন সেই দিকটাতেও একটু নজর দেওয়া দরকার। তিনি বলেছেন যে তিনি আমাদের সাহেব ভাই বলেন যে তিনি যদি তাই হয়ে থাকে, আনকমফোর্টেবল হয়ে থাকেন, তাহলে তিনি আগে পদত্যাগ করতে পারতেন। তিনি কিন্তু বললেন, আমরা দেখলাম যে গত এক বছর আগে তিনি বিএনপি মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন যে তিনি রিটায়ার করলেন, এরকম একটা চিঠি কথা তিনি বললেন এবং কাগজ দেখান। আর আনকমফোর্টেবল কথাটা যেটা তিনি বললেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে জিয়াউর রহমানের সঙ্গে তিনি যেরকম কমফোর্টেবল ছিলেন, পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সঙ্গেও ছিলেন, বর্তমানে তিনি না। তার মানে এটাই দাঁড়াচ্ছে, তিনি সরাসরি না বললেও অবশ্য বলেছেন কুচি কাঁচা রাতের কথা বলেছেন, সরাসরি হ্যাঁ, বিএনপির এখন যিনি চেয়ারপারসন আছেন অ্যাক্টিং,
সরাসরি বললে তার ব্যাপারেই তিনি ইঙ্গিত করেছেন যে তার নেতৃত্বে তিনি কমফোর্টেবল না, সেই কারণে তিনি নিষ্ক্রিয় ছিলেন বা অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো বিএনপির মধ্যে এইরকম কমফোর্টেবল পরিবেশ পরিস্থিতি বা আরো অনেকে এরকম মনে করেন কিনা সেটাও এখন নতুন করে এই প্রশ্নটা উঠেছে। তো এনিওয়ে সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে আমাদের রাজনীতিতে এরকম ঘটনা নতুন কিছু না, বিচিত্র কিছু না, এটা হয়। তো সেই তারই একটি অংশ বলে আমার কাছে এটা মনে হয়। জি ধন্যবাদ রেজানুল্লাহ রাজা, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজানুল হক রাজা এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আলোচনা করতে চাই, শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে। ভোটের মাঠ সমান রাখতে ইসি বলেছে কঠোর নজরদারি করছে তারা, এবং নির্ধারিত সময়ের আগে প্রচারে নামলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এখন কথা হচ্ছে যে 26 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই যে মনোনয়নপত্র সংগ্রহের সময় যে লোক সমাগম হচ্ছে সেটা আচরণবিধি লঙ্ঘন তিনি মনে করছেন, এবং সেই সঙ্গে উনি আরও একটা কথা বলেছেন, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে 18ই ডিসেম্বর থেকে কড়াকড়িভাবে আচরণবিধি প্রয়োগ করা হবে। এখন এই জিনিসটাকে কিভাবে দেখছেন যদি বলেন আবু সাইদ খান আপনি? আচ্ছা, তাহলে তো সাকিব আল হাসান অন্যান্যদের যে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদের যে নোটিস করা হয়েছে, হ্যাঁ শোকজ করা হয়েছে, এটা বোধ হয় ইসির আগের বক্তব্য অনুসারে এটা ভুল, তাই তো প্রমাণ হয়। তো ইসি কখন কি বলেন এটা তো উনি খেয়াল রাখতে পারেন না, তো কখনো মানে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েই চলেছেন। এবং উনি চিফ ইলেকশন কমিশনার হওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার একের পর এক সব বিরোধী বক্তব্য দিয়েছেন, এটা তারই আর একটা নজির। আসলে তো আচরণবিধি লঙ্ঘনটাকে উনি চোখ বন্ধ করে থাকতে চেয়েছিলেন, কিন্তু পত্রপত্রিকা এটাকে তুলে ধরা কারণে উনি বাধ্য হয়ে শোকজ করেছেন বলে মনে হয়। অর্থাৎ ইসির কথাবার্তা শুনে মনে হচ্ছে যে যেন তেন একটি নির্বাচন করাটাই তার কাজ, নির্বাচনের নিয়ম কানুন এগুলা দেখভাল করা, কতটুকু সেটা অনুষ্ঠিত হচ্ছে কিনা এই ব্যাপারে তার খুব বড় একটা মাথা ব্যথা আছে বলে মনে হয়। জি ধন্যবাদ আবু সাইদ খান। রেজানুল হক রাজা, শুধু যে আচরণবিধি লঙ্ঘন সেটা না, মত বিনিময় সভা হচ্ছে, শোডাউন করে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে, এগুলো তো আছে, সেই সঙ্গে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মারামারি কুপিয়ে জখম এগুলোর খবর আমরা আজকে পেয়েছি, আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। অবশ্যই এগুলো কাম্য নয় এবং নির্বাচনী আচরণবিধি অবশ্যই ভঙ্গ। আমার যতটুকু মনে পড়ে যে চিফ ইলেকশন কমিশনার এটা পরিষ্কার করে বলেছিলেন এক সময় মানে কয়েকদিন আগে যে দলীয় নমিনেশন পেপার নিয়ে যাওয়ার সময় যে সমস্ত মিছিল টিছিল হয়েছে তিনি বলেছেন যে এইটা তাদের আচরণবিধির মধ্যে পড়ে না। তবে তারা যখন ইলেকশন কমিশনের নিযুক্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র নিতে আসবেন বা জমা দিতে যাবেন তখন যেন এইরকম দল বল নিয়ে যাওয়া যাবে না, সেই হিসেবে তো বটেই, এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সাকিব আল হাসান রাজনীতিতে নেমে প্রথম দিনেই তিনি একটা শোকজ নোটিস খাওয়ার মতো একটা কাজ করেছেন, এবং আরও দুইজন মন্ত্রীর কথাও আমরা জানি, তারাও তাদেরকেও নোটিশ দেওয়া হয়েছে। এবং আজকে সারাদিনে যা দেখলাম আমরা টেলিভিশনে তাতে বহু জায়গায় এরকমভাবে মানে বিশাল মিছিল করে কর্মী সমর্থকদেরকে নিয়ে গিয়ে অনেকে নমিনেশন পেপার জমা দিয়েছেন, যেটা অবশ্যই সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এবং আমি দেখুন মানে আনফর্চুনেটলি আপনাদের স্টোরিতে দেখলাম যে তৃণমূল বিএনপির সাধারণ সম্পাদক বা মহাসচিব তিনি এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য কাজী ফিরোজ রশিদ তারা দুজনেই এই কথাটা বলেছেন যে অনেকেই কিন্তু আচরণবিধি ভঙ্গ করছে। বাট তারা যখন নিজেরা নমিনেশন পেপার জমা দিতে গেছেন তখনও তাদের সঙ্গে মানে অনেক লোকজন ছিল, যে তৈমুর আলম খন্দকার সাহেবকে তো একটা ব্যানার নিয়ে যেতে দেখলাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমি মনে করি যে ইলেকশন কমিশনের শুধু ওই তিনজন চারজনকে শোকজ না দিয়ে তারা যেমন দিচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু আরও যে বহু জায়গায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে সে ব্যাপারে আরও স্ট্রিক্ট হতে হবে, না হলে কিন্তু ইলেকশন কমিশনের উপরে মানুষের যে অনাস্থার কথাটা সবসময় আলোচিত হয় সেই সন্দেহটা অনাস্থাটা কিন্তু বাড়বে।
নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই শক্ত ব্যবস্থা, শক্তিশালী অবস্থান নিতে হবে যদি ইলেকশন কমিশন ইলেকশনকে ক্রেডিবল করতে হয়। তো এর কোনো বিকল্প নাই আসলে। আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা এই প্রশ্ন করাতে আজকে চট্টগ্রামে সাংবাদিকদেরকে তোপের মুখে পড়তে হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? রাইট রাইট, আমি আমি এই কথাটা অবশ্যই বলবো যে এই যে যিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন তিনি কিন্তু এখনো বর্তমান সংসদের এমপি, ঢাকা চট্টগ্রাম 16 আসন, এবং তাকে আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময় তিনি এই যে বিরোধী বিরোধী রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে যখন মিছিল করেছেন তখন তার হাতে পিস্তল দেখা গিয়েছে। তার 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 আগ্নেয় তার লাইসেন্স করা পিস্তল থাকতে পারে, সেটা তিনি মিছিলে তো কোনোভাবেই ক্যারি করতে পারেননি, এবং এই এই ধরনের চরিত্রের অধিকারী তিনি। জি ধন্যবাদ। আর জানানো করা যায় আবু সাইদ খান, একই ব্যাপারে আপনার কাছেও আমি জানতে চাই যে এই যে সাংবাদিকদের ওপরে হামলা হচ্ছে এই বিষয়টা সামনে নির্বাচন, এটা কিভাবে দেখছেন আপনি? সেটা তো হচ্ছেই, মানে এমন একটা ব্যাপার যে সাংবাদিকদেরকে পিটালে চড়া হলে তো কিছু হয় না এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে। তো তারা এই যে যখন সন্ত্রাস হয় নিজেরা হানাহানি চলে তখন তার নির্মম শিকার সাংবাদিকরা হন, এমনকি দলীয় কর্মীরাও নিজেরা নিজেরাও তারা এটা করেন, জখম হয়েছে এক দলের হাতে আর এক দলের, মানে একই দলের কর্মীরা তারা এই ধরনের পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো এগুলো হচ্ছে যে যখন রাজনীতিটা তার সুনির্দিষ্ট লক্ষ্যে থাকে না, যখন তারা মনে করে রাজনীতির ভিতর যখন ক্ষমতার জোর যে জবরদস্তিমূলকভাবে জিতা যায় এই ধরনের ধারণা যখন থেকে যায় তো তখন এই ধরনের বিষয়টা আমরা লক্ষ্য করি। তো এখানে যে অবাধ এবং সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ যে নির্বাচন হবে তো সেই আলামত তো আমরা দেখতে পাচ্ছি না, যে ঘটনাগুলো ঘটছে কয়েকটা ঘটনা তো আমরা পুরোতেই লক্ষ্য করলাম। তো এখানে হচ্ছে যে রাজনীতির সংস্কৃতির মধ্যেই সন্ত্রাস বেশি ঢুকে গেছে, এবং রাজনীতির সংস্কৃতি যদি পেশিমুক্ত করা না যায়, কালো টাকা মুক্ত করা না যায়, তাহলে এই ঘটনারই একের পর এক পুনরাবৃত্তি ঘটবে। এবং রাজনীতিতে যেমনই করে, হ্যাঁ এটা ঠিক রাজনীতির সদ নিবিতে প্রাণ কর্মীরা আছেন, নেতারা আছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই সঙ্গে রাজনীতিতে দুর্বৃত্তায়নও ঘটেছে, দুর্বৃত্তরাও রাজনীতিতে ঢুকে পড়েছে এবং যার পরিণতি আমরা এটা লক্ষ্য করছি। অতএব রাজনীতিকে যদি দুর্বৃত্ত মুক্ত না করা যায়, কালো টাকা সন্ত্রাস মুক্ত না করা যায়, তাহলে এই ধরনের ঘটনা একের পর এক করতে থাকবে। জি ধন্যবাদ আবু সাইদ খান। রেজানুল্লাহ রাজা, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, খুব সুন্দর মিউট হয়ে গেছিল, আপনি কিছু একটা বলছিলেন, আমরা মিস করেছি। না, আমি আমি বলছিলাম যে অতীতে তিনি অস্ত্র হাতে মিছিল করেছেন এবং আজকে সাংবাদিকদের একটা খুব সাধারণ একটা প্রশ্নের জবাবে যে প্রতিক্রিয়া দিয়ে দেখিয়েছেন তার সঙ্গে একজন জনপ্রতিনিধি কোনোভাবেই মেলানো যায় না। তো তারপরেও আমরা দেখলাম যে এরকম একজন বিতর্কিত মানুষকে আওয়ামী লীগ এবারও নমিনেশন দিয়েছে, তো এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের চট্টগ্রামের সাংবাদিকরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, তারা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলেছেন, একজন অলরেডি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই সুযোগে আমিও একজন টেলিভিশনের একজন সংবাদকর্মী হিসাবে আমিও এটার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি যে তার বিরুদ্ধে এমন একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে অন্য অন্য প্রার্থীরা সতর্ক হতে পারেন যে না, এই ধরনের আচরণ করে পার পাওয়া যাবে। জি ধন্যবাদ রেজানুল হক রাজা, আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে, সংবাদ সম্প্রসারণে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন আবু সাইদ খান এবং রেজানুল হক রাজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ও অপবাদ ছড়ালেও আসছেন শতাধিক পর্যবেক্ষক। ওবায়দুল কাদের বলেছেন ভোটে আসার আহ্বান জানানোর পথ রাখেনি বিএনপি। আবু সাইদ খান, আপনার কাছে এটা জানতে চাই, সেই সাথে এটাও জানতে চাই যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, এখন জাতিসংঘ তো সাধারণত পর্যবেক্ষক পাঠায় না, এই ধরনের কথা কেন হচ্ছে তাহলে? প্রথমত হচ্ছে যে পর্যবেক্ষক কত আসলো আর আসলো না এরপর নির্বাচনটা কেমন হয়েছে এটা নির্ভর করে না। তো হ্যাঁ, তারপরেও গুরুত্বপূর্ণ থেকে পর্যবেক্ষক পাঠানোটা নির্বাচনকে গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করছে এটা ধরে নেওয়া যায়, কিন্তু এখন ধরুন যে শতাধিকের মধ্যে যদি
বড় অংশ উগান্ডা থেকে আসে কিংবা ওই ধরনের দেশ থেকে আসে, তাহলে সেই ধরনের পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। তবে ব্যাপারটা হচ্ছে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে হচ্ছে কিনা সেটার মাপদণ্ড হিসেবে মাপকাঠি আলাদা, সেটা হলো জনগণের কাছে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য, এই নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারছে কিনা, এবং জনগণের ভোটে সেখানে সরকার গঠন হচ্ছে কিনা এবং বিরোধী দলের আসন নির্ধারণ হচ্ছে কিনা, এইসব বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। অতএব কত পর্যবেক্ষক আসলো আর না আসলো এই মানদণ্ডে কোনো ভালো নির্বাচন কিংবা গ্রহণযোগ্য নির্বাচন এটা বিবেচ্য বিষয় নয়। বরং বিবেচ্য বিষয় হচ্ছে এখানে প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে কিনা, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যে দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি। তো আমি মনে করি যে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে বাদ দিয়ে যেমনই করে এখানে অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, ঠিক তেমনই করে বিএনপিকে বাদ দিয়েও এখানে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। এখানে হ্যাঁ প্রতিযোগিতা হচ্ছে এবং সেই প্রতিযোগিতাটা হচ্ছে যেটা হলো যে সরকার গঠিত অর্থাৎ নৌকার প্রার্থী সাথে কখনো কোথায় কোথায় স্বতন্ত্র বিদ্রোহী কিংবা কোথায় কোথায় একটা আপোষে দামি দাঁড় করানো হচ্ছে যাতে ভোটারবিহীন কিংবা নির্বাচন না হয়। তো সেখানে তো দামির সঙ্গে নির্বাচন কিংবা অনুগত স্বতন্ত্র কিংবা বিদ্রোহী, তো এদের মাধ্যমে যে নির্বাচন হয় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত যে সব বড় দলের অংশগ্রহণ নিশ্চিত না হয়। এবং এই নির্বাচনে আমরা লক্ষ্য করছি কেবলমাত্র তো বিএনপি নয়, এখানে বাম দলগুলো অংশগ্রহণ করছে না, ইসলামী বড় দলগুলো অংশগ্রহণ করছে না, অতএব অংশগ্রহণের সেটা একটা শর্ত। তবে বলা হয় যে জনগণের অংশগ্রহণ হলে তো অংশগ্রহণ হলো, কিন্তু আমরা তো জানি এবং আমরা তো দেখেছি যে যখন বড় দলগুলো অংশগ্রহণ না করে তখন জনগণ অংশগ্রহণ করে না। যেমন এটা আমরা ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কিংবা এখানে ঢাকাতে একটা বাই ইলেকশন যেটা হয়ে গেল গুলশানে, সেখানে আমরা দেখেছি যে 10-12% ভিতর হয়েছে। যদিও আমাদের কনস্টিটিউশন 10-12% হলে কোনো আপত্তির কিছু নেই, কিন্তু সবকিছুই তার সংবিধান সম্মত হলেই সেটা গণতান্ত্রিক হয়ে যায় না এবং সংবিধান সম্মত হলেই সেটা রাজনৈতিক বৈধতা পায় না। তো এমন বিষয়টাও আমাদের ভাবা দরকার যে এইটা সংবিধানের অনেক সময় আমার কাছে বিভিন্ন কারণে কিংবা সংবিধানের অনেক সংবিধান সবসময় 100% কভার করতে পারে সবকিছু তা না, কিন্তু সেখানে চেতনার বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আমরা মনে করি যে এটা নির্বাচনটা সব দলের অংশগ্রহণ করা দরকার এবং সেই সঙ্গে জনগণের অংশগ্রহণ করা দরকার, স্বতঃস্ফূর্ত এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হওয়াটা জরুরি এবং যে নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, এর বাইরে বাস্তবে ঘটলে যে নির্বাচন হয় জি। ধন্যবাদ আবুসাইদ খান। রোজানুল কাজা একই বিষয় আপনার কাছে জানতে চাই, সেই সঙ্গে এই ব্যাপারটাও জানতে চাই যে এই যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, বিভিন্ন মহল থেকে আমরা এই কথাটা শুনছি বা পাঠাবে কিনা তাদের সিদ্ধান্ত, এখন জাতিসংঘ তো সাধারণত পর্যবেক্ষক পাঠায় না, খুব সম্ভবত আমি যদ্দূর জানি যে 2015 সালের পর থেকে জাতিসংঘ কোথাও আর পর্যবেক্ষক পাঠাচ্ছে না। জাতিসংঘের স্পোক্স পার্সনের বক্তব্যটার মধ্যে কিন্তু এটা উত্তরটা আছে, এটা নিয়ে যারা বিতর্ক করার চেষ্টা করছেন তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা বিশেষ কোনো ম্যান্ডেট ছাড়া কোথাও সাধারণত নির্বাচন পর্যবেক্ষক করতে যাই না, সাধারণত যান না, বিশেষ কোনো ম্যান্ডেট না পেলে। তো সেরকম ম্যান্ডেট বিশেষ কোনো ম্যান্ডেট নাই, সে কারণে তারা এখানে আসছেন না। আর ওবায়দুল কাদের সাহেব যে শতাধিক পর্যবেক্ষক কথা বলছেন, সাইদ ভাই যেটা বললেন যে ইয়েস ছোটখাটো পর্যবেক্ষক দল দিয়ে যদি 100 বানানো হয় বা 80 বানানো হয় তাহলে তো সেটা গুরুত্ব খুব একটা গুরুত্ব বহন করে না। তবে যদি হ্যাঁ যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমেরিকা থেকেই তো তাদের রিপাবলিকান পার্টির যে পর্যবেক্ষক দল বা ডেমোক্রেটিক পার্টি বড় দুই দল তাদের যে গবেষণা সংস্থা তাদের লোকজন আসছে, সেরকম যদি আমরা এই 100-এর মধ্যে দেখি যে এই ধরনের আরো সংগঠন আছে বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো থেকে দেশগুলো থেকে আসছে সেটা কিছুটা গুরুত্ব বহন করে, কারণ তারা এই নির্বাচনটাকে গুরুত্ব দিয়েছে বলেই পর্যবেক্ষণ করতে আসছে। আমরা যখন 100 জন পর্যবেক্ষকের তালিকা যখন দেখতে পাবো তখন এই বিষয়ে আরো পরিষ্কার করে বলা সম্ভব। তবে সাইদ ভাইয়ের কথাটা তো অবশ্যই ঠিক যে অংশগ্রহণমূলক নির্বাচন যখন বড় একটা দল নির্বাচনে আসে না তখন তো অংশগ্রহণমূলক নির্বাচন এটাকে বলা যায় না, এটা তো ঠিক।
তো আর তবে এটাও সত্য যে শেষ পর্যন্ত আমরা যদি দেখি যে যারা এসেছে তাদের তাদেরকে নিয়ে ইলেকশন কমিশন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোটটা করতে পারলো কিনা, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ জনগণ কেউ কেমন সাড়া দিল। হ্যাঁ, এটা সত্য যে বড় দল না থাকলে জনগণ সাড়া দেয় না, কিন্তু এটা তো আমাদের দেখার বাকি রয়ে গেছে যে মানুষ কিরকম ভাবে রেসপন্স করছে। আসলে সেইটা শেষ পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই আসলে এটা সম্পর্কে জানা যাবে বা বোঝা যাবে স্পষ্টভাবে। যে অসংখ্য ধন্যবাদ জানালাক রাজা, ধন্যবাদ আবু সাইদ খান আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসি সংবাদ।